আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে হাজির হলাম। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং আশা করি আপনারাও অনেক ভালো আছেন। চলুন আজকে শুরু করি। গত পর্বে আমরা শিখেছিলাম বাংলায় 7 দিনের নাম, এবং আজকে আমরা শিখব ইংরেজিতে 7 দিনের নাম। চলুন তাহলে শুরু করি। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। ফ্রাইডে মানে কি? ফ্রাইডে মানে শুক্রবার, আর শুক্রবার মানে ছুটির দিন। তাহলে আবার শুরু করি। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এখন আমি ইংরেজি নামের সাথে বাংলা নামটিও বলবো। আশা করি আপনাদের অনেক উপকার হবে। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে এটা কিবার সোমবার, টুইসডে এটা কিবার মনে করো মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফাইনালি ফ্রাইডে দ্যাট মিন্স শুক্রবার। তাহলে ইংরেজি নামগুলো শুধু বললেই হবে না, শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আমার একটি প্লে লিস্ট আছে, বেসিক ইংলিশ টু অ্যাডভান্স। আপনারা চাইলে সেগুলো দেখে দেখে একদম জিরো থেকে মোটামুটি লেভেলে ইংলিশ বলার উচ্চারণ এবং গ্রামার শিখতে পারবেন। পাশাপাশি যদি আপনারা ইংরেজি চেষ্টা করেন তাহলে বলতেও পারবেন। তাহলে ইংরেজি 7 দিনের নামগুলো আবার সুন্দর করে উচ্চারণ করি। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। আজকে তাহলে এই পর্যন্তই। গুড বাই, টেক কেয়ার, লাভ ইউর সেলফ, থ্যাংক ইউ।